পৃথিবীতে মানবজাতির বংশ বিস্তৃত হয়েছে হযরত আদম এবং তার সঙ্গিনী হাওয়া আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ইংরেজিতে ইভ বলেই পরিচিত হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম, খ্রিস্টান, ইহুদি বেশিরভাগ ধর্মাবলম্বীরা এটাই বিশ্বাস করেন। তাই সবার কাছে শ্রদ্ধার পাত্র তিনি। সেই আগ্রহ থেকে অনেকেই জানতে চান হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কোথায় এসেছিলেন আর তার কোনো নমুনা এখনো আছে কিনা। আসমানী কিতাব অনুসারে বিভিন্ন ধর্মের বর্ণনায় জানা যায় হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন বর্তমান সৌদি আরবের জেদ্দায়। পৃথিবীতে এসে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয় আরাফার ময়দানে। এখনও সাক্ষী হিসেবে জাজ্জল্যমান আদম সন্তানদের জননী হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লামের কবর। মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান মক্কার বাইতুল্লাহ শরীফ অর্থাৎ মসজিদুল হারাম থেকে মা হাওয়ার কবরের দূরত্ব প্রায় 90 কিলোমিটার। জেদ্দায় অবস্থিত এ কবরস্থানের সামনে আরবিতে লেখা আছে মাকবুরাতুন হাওয়া অর্থাৎ হাওয়ার কবর। তবে কবরস্থানে অসংখ্য কবর আছে, এর মধ্যে হাওয়া আলাইহি ওয়াসাল্লামের কবরটি সুনির্দিষ্ট নয়। কবরস্থানে ছবি তোলা নিয়েও আছে নিষেধাজ্ঞা। তবুও অনেক ধর্মপ্রাণ মুসলমান মক্কায় হজ করতে এলে সুযোগ নিয়ে দেখতে আসেন আদম সন্তান জননীর কবর। জুনায়েদ আলী সাকি, নিউজ ফ্ল্যাশ 71, জেদ্দা, সৌদি আরব।